হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। বৃহস্পতিবার দেখা যাবে স্ট্রবেরি মুন, বছরের শেষ সুপার মুন দেখা যাবে বৃহস্পতিবার। আজকে এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে, অন্য দিনের তুলনায় এদিন প্রায় 12% বড় দেখাবে চাঁদকে। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ স্ট্রবেরি মুন হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে এ চাঁদের। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন তাকে সুপার মুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এ চাঁদকে স্বাভাবিক পূর্ণিমা চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব প্রায় 4,10,000 কিলোমিটার, কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে 3,56,700 কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। যখন চাঁদ বড় দেখায় স্বাভাবিক অবস্থার চেয়ে, সুপারমুনের সময় চাঁদকে 14% বড় এবং 30% বেশি উজ্জ্বল দেখায়। পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়লে তখন চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্যের 7 রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় লাল রঙের দেখায় চাঁদ। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে, তাই এটি নিয়ে মানুষের আগ্রহ বেশি। তবে ভারতীয় উপমহাদেশ থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জানা গেছে বৃহস্পতিবার রাত 11:15 থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন, চলবে রাত 2:35 পর্যন্ত। মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে, সে কারণে এ সময় সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এ সুপার মুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। দর্শক মন্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।